ইয়েস, আপনারা যেরকমটা আজকে আমাদের টাইটেলে দেখতে পারতেছেন, আমরা স্যামসাংয়েরকে এক্সপোজ করবো, আমি দেখবো যে কী আসলে হয়েছে ব্যাপার স্যাপার, আমার এই টাইটেলের কারণ কী, অ্যান্ড রিসেন্টলি কয়েকদিন ধরে এই S21 ফোনটা নিয়ে আমি কী কী ফেস করতেছি, অ্যান্ড এগুলো ফাইন্ডিংস করে যে আমি কতটা শক, অ্যান্ড স্যামসাং যে কী কী কাজ করছে এগুলো নিয়ে একটা ডিটেল আপনাদের সামনে তুলে দেবো, যাতে আপনারা অ্যাওয়ার হন অ্যান্ড অ্যাওয়ারনেসটা ছড়াই দিতে পারেন। বেশি না করে চলুন মূল ঘটনায় চলে যাওয়া যাক, দেখা যাক যে কী অবস্থা আসলে। ঘটনার সূত্রপাতটা কয়েকদিন আগে, কয়েকদিন বলতে 2 থেকে 3 দিন হয়েছে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড আলিফ আমাকে রাতের বেলা একটা কল দেয়। কল দিয়ে বলে যে ওর 4 মাস আগে কেনা একটা S21, যেটা হচ্ছে ও বসুন্ধরা একটা আনঅফিসিয়াল শপ থেকে কিনছিল, মোটামুটি নিউ কন্ডিশনে কিনছিল, এই ফোনটাতে নাকি একটা আপডেট আসছে 1UI 6.1, এবং আপডেটটা কমপ্লিট করার পর নাকি এই ডিসপ্লে টাচটা হচ্ছে আর কাজ করতেছে না। এই যে আপনারা যেমন দেখতে পারতেছেন, আমি কিন্তু এখানে টাচ রেজিস্টার করতেছি, বাট লক স্ক্রিন ওপেন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তারপর আমি করলাম কি, একটু হচ্ছে ঘাটাঘাটি করলাম ইন্টারনেটে, স্যামসাংয়ের কমিউনিটিতে দেখলাম, তারপরে দেখলাম যে হচ্ছে আপনি যদি 1UI এই আপডেট 6.1, এটা একটা ফল্টি আপডেট হয়তো বা কোনো একটা কারণে, বা যে কোনো যেটাই হোক, আপনি যদি 6.1 থেকে আবার 6.0 অর্থাৎ আগের ভার্সনটাতে রোল ব্যাক করেন, তাহলে ডিসপ্লে টাচ আবার 100% লোকে কাজ করতেছে, কারণ অনেকেই কিন্তু এই কাজটা করছে বা অনেকে হচ্ছে কি এরকম করে সুফল পাইছেন, ঠিক আছে। বিকজ একটা ডিসপ্লে যেটা ভালো চলতেছে, যেটা ফিঙ্গারপ্রিন্ট একদম সচল, সেটা কেন একটা আপডেটের পর এরকম হয়ে যাবে, টাচ ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ, তো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই আমাকে কালকে হচ্ছে ফোনটা দে, আমি হচ্ছে ঠিক করে দিচ্ছি আপডেটটা রোল ব্যাক করে, দেখা যাক কী। এরপর আমি যখন ফোনটা নিলাম এবং ফোনটা হচ্ছে রোল ব্যাক করার ট্রাই করলাম 1UI 6.1 থেকে, এর আগে ওটাতে ফ্যাক্টরি রিসেট করা হয়েছে, বন্ধ টন্ধ করা হয়েছে, কোনো কাজ হয় নাই, বাট রোল ব্যাক যখন করতে গেলাম তখন আমি যা যা ফাইন্ডিংস পাইছি আর যা যা দেখছি, দেখে আমি লিটারালি শক। এখন আমি আপনাদের কাছে ওটা ডিসক্রাইব করবো যে আসলে কী কী ঘটনা হয়েছে, অ্যান্ড কেন এই ডিসপ্লেটা একদম ঠিক হওয়া সত্ত্বেও ইটস লিটারালি মোটামুটি ইম্পসিবল যে আপনি এই ডিসপ্লেটা কখনো ওয়ার্ক ফাংশনে দেখতেই পারবেন না। আমাদের প্রত্যেকটা ফোনেই একটা বুট লোডার থাকে, হ্যাঁ, তো স্যামসাংয়ের জিনিসটা হচ্ছে যে আপনি যদি এটার সফটওয়্যারকে ডাউনগ্রেড করতে চান বা কোনো একটা সফটওয়্যার আপডেট করতে চান, এটাকে আপনার একটা বুট লোডারে অ্যাক্সেস করতে হয়। বুট লোডার অ্যাক্সেস করতে হয় কীভাবে, সেটা অনেকে হয়তো বা জানেন বা জানেন না, এই যে ভলিউম আপ আর ডাউন বাটনে চাপ দিয়ে তারপর PC-তে হচ্ছে ওডিন বা কোনো সফটওয়্যার রেখে ওটার সাথে কানেক্ট করে বুট লোডার চালু করতে হয়। স্যামসাংয়ের বুট লোডারের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ওদের বুট লোডারটা আপডেট হয়, অ্যান্ড আপনাদের যে বুট লোডারটা আছে সেটা কোন ভার্সনে আছে সেটা হচ্ছে আপনি চেক করতে পারবেন। ওদের বুট লোডারের সিরিয়ালটা এমন হয় যে 1 থেকে 9 পর্যন্ত হয়, তারপরে 1 থেকে 9 পর্যন্ত শেষ হওয়ার পর A B C D এভাবে যায়, ঠিক আছে। তো এর মধ্যে যত আপনি নিচ থেকে উপরে যাবেন সেটা হচ্ছে আপডেটেড ভার্সন, অর্থাৎ 1 থেকে 9 হচ্ছে, 9 হচ্ছে সবচেয়ে আপডেট, 9 পর সবচেয়ে আপডেট হচ্ছে A, এরপর সবচেয়ে আপডেটেড হচ্ছে B। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি কখনো এমন হয় যে বুটলোডার ভার্সন 9 আসেন, 9 থেকে আপনি অনলি এতে যেতে পারবেন বা বিতে যেতে পারবেন, অর্থাৎ উপরেরটাতে যেতে পারবেন, বাট কখনোই 9 থেকে আপনি 8 নামতে পারবেন না, বা 9 থেকে 5 বা 6 নামতে পারবেন না, অর্থাৎ উপর থেকে নিচে নামতে পারবেন না, উপর থেকে খালি আপনি উপরে যেতে পারবেন। এটা হচ্ছে এক ধরনের রোল ব্যাক প্রোটেকশন, যেটা অনেকদিন ধরে স্যামসাং ইউজ করতেছে ওদের বুটলোডারের ক্ষেত্রে। এই ঘটনার সাথে এটার সম্পর্ক কি, আমি আস্তে আস্তে আপনাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে দিব স্টেপ বাই স্টেপ। তো আমি যেটা বললাম, ওদের বুটলোডারের এটা হচ্ছে একটা বাইনারি ভার্সন, যেটা আপনি আপনার বিল্ড নাম্বার, যেটা অর্থাৎ ফোনের অ্যাবাউট ফোনে যাবেন, সফটওয়্যার ইনফরমেশনে যাবেন, একটা বিল্ড নাম্বার দেখবেন, বিল্ড নাম্বার থেকে বিল্ড নাম্বারের লাস্ট থেকে একদম রাইট থেকে 5 নম্বর ডিজিটটাই হচ্ছে ওদের বুটলোডার ভার্সন। বুটলোডারের বাইনারি নাম্বার বলা হয় এটাকে মোটা দাগে। এখন ব্যাপারটা হচ্ছে এটার সাথে এটা সম্পর্ক কি, একটু আমি একটু ভালো মতো বলে রাখি। সাপোজ আপনি করলেন কি, আপনি হচ্ছে 1UI 4.0 আসেন ফেব্রুয়ারি মাসের আপডেটে, 1UI 4.0 ভার্সনটা হচ্ছে সাপোজ আপনি ধরলেন বুটলোডারের যে বাইনারি সেটা হচ্ছে আপনার 9 কথার কথা, হ্যাঁ। এরপরে আপনার ফেব্রুয়ারি মাসে 1UI 4.0 থেকে মার্চ মাসে একটা 1UI 4.1 আপডেট আসলো, যেটা তো সেই বাইনারি 9 ধরে নিলেন, অর্থাৎ সেম বাইনারি, ঠিক আছে। তাহলে আপনি এইখানে 1UI 4.1 এ বাইনারি থেকে, মার্চ মাসের 1UI 4.1 এ বাইনারি থেকে আপনি রোল ব্যাক করে ফেব্রুয়ারি মাসের বাইনারি এ যুক্ত 1UI 4.0 ডাউনগ্রেড করতে পারবেন। কিন্তু আপনি ধরলেন ফেব্রুয়ারি মাস এপ্রিল মাসে একটা 1UI 4.1 আপডেট আসলো, একটা সিকিউরিটি আপডেট আসলো,
ওইটার বাইনারিটা ধরেন আপনারা 9 থেকে এতে চলে গেছে, ঠিক আছে, তখন কিন্তু আপনি আর 1UI 4.1 যেটা হচ্ছে আপনার এপ্রিল মাসের আপডেট সেইটা থেকে কিন্তু আপনি চাইলে 1UI 4.1 ফেব্রুয়ারি মাসের ভিন্ন বাইনারি অর্থাৎ নিচের বাইনারি 9 হওয়া আপডেটে আপনি আসতে পারবেন না। অর্থাৎ আপনি খালি ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিলের আপডেটে চলে গেছেন, ওইখান থেকে আপনি খালি হায়ার গুলিতেই যাইতে পারবেন। বাট দেখেন সেম হচ্ছে 1UI 4.1 হওয়া সত্ত্বেও কিন্তু আপনি ডাউনগ্রেডটা করতে পারবেন না। আমাদের কেসে যেটা হয়েছে, এখন আমরা আমাদের কেসের কথা বলি, কেন হচ্ছে রোলব্যাক হবে আর হবে না। এই স্যামসাং S21, এটা সব থেকে বেশি দেখা গেছে S23, S20, 21, মোটামুটি যতগুলো আছে এখানে সবগুলোতে এরকম দেখা গেছে যে আমার প্র্যাকটিক্যাল সিনারিওতেই S21 আমার হাতে যেটা আছে এটা নিয়ে আমরা কথা বলি যে কীভাবে এটার সাথে কী হয়েছে। আমি এটার হচ্ছে আমাকে আলিম যতটুকু বলছে এপ্রিল মাসে এটা 1UI 6.0 বাইনারি ভার্সন এতে ছিল, ভালো কথা। এরপর একটা আপডেট আসলো যেটা হচ্ছে মে আপডেট, 1UI 6.1 যেটা, অ্যান্ড ওটার হচ্ছে বাইনারি ভার্সন তখনও এ আছে। হ্যাঁ, ডিসপ্লে ডিসেবল হয়ে গেল বা কোনো কারণে এটাতে আবার 1UI জুন আপডেট হয়েও এইবার বাইনারি ভার্সনটা বিতে চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড স্যামসাংয়ের রোল ব্যাক প্রোটেকশন ক্লিক করছে। এখন আপনি 6.1 থেকে চাইলেও, জুন মাসের 6.1 থেকে চাইলেও 6.0 তার রিভার্ট ব্যাক করতে পারবেন না, ডাউনগ্রেড করতে পারবেন না। কিন্তু যারা বাইনারি ভার্সন 6.1 যেটা হচ্ছে আপনার মে মাসের ছিল সেটা থেকে আবার 6.0 অনেকে রিভার্ট ব্যাক করতে পারছে। এখন একটু যেটা বলা দরকার আপনাদের ইন্টারেস্ট, কী কী ফোনে আসলে সমস্যা দেখা গেছে। আমি তো এটার পর মোটামুটি ফোরাম টোরাম ঘাটা শুরু করে দিয়েছি, বাই দ্য ওয়ে এটা কিন্তু বাইনারি বিতে চলে গেছে অ্যান্ড কোনোভাবে এটা এতে যাবে না, সেটা আমি একটু পরে বলতেছি। দেখলাম তারপর যে অনেকেই বলতেছে তাদের কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে মোবাইলটা একবার হচ্ছে স্ক্রিন রিপ্লেস করা হয়েছিল, আফটার মার্কেটে স্ক্রিন নেওয়া হয়েছিল, এরপর যেটা 6.1 আপডেট আছে তাদেরটা বন্ধ হয়ে গেছে, কেউ কেউ বলছে যে ব্যাটারিটা একবার হচ্ছে চেঞ্জ করা হয়েছিলো, কেউ বলছিল মোবাইলটা একবার খোলা হয়েছিল। তো তারপরে মোটামুটি একটা অ্যাজিউম করা যায় যে তার মানে যাদের যাদের ফোন হয়তো বা একটু ধরা টরা হয়েছে বা খোলা হয়েছে বা কিছু একটা করা হয়েছে তাদেরটাই মনে 6.1 হচ্ছে আপডেট আসার পর হচ্ছে বন্ধ হয়ে গেছে, এটা স্যামসাং এক ধরনের হচ্ছে প্রোটেকশন দিয়ে দিয়েছে যার কারণে আপনি আফটার মার্কেট কিছু লাগে না, কিছুটা অ্যাপেলের মতো সেরকম হয়েছে। বাট আমি আরও যত পড়লাম ওইখানেও যদি থামতো শেষ হইতো ব্যাপারটা, কিন্তু তখন দেখলাম যে অনেকে আছে যারা নিউ ফোন কিনছিল, রাকুটেন স্টোর থেকে কিনছিল, কেউ অফিসিয়াল স্যামসাং থেকে কিনছিল, অনেকে আবার মোটামুটি এমনও কমেন্ট করছে তাদের ফোনের মানে লিটারালি কিছুই করা হয়নি, তারপরও 6.1 আপডেট আসার পর তাদের ফোনটা বন্ধ হয়ে গেছে এবং টাচ কাজ করা বন্ধ করে দিছে। আর আমি যদি S21 এটা নিয়ে কথাবার্তা বলি, এই ফোনটা 4 মাস আগে কিনা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিসপ্লের এখন একটা অথেন্টিক ডিসপ্লে, অথেন্টিক ডিসপ্লে না চিনার একটা খুব ভালো উপায় হয়েছে কি, এই যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টগুলো এসে গেছে, এগুলো হচ্ছে খুবই সফিস্টিকেটেড টেকনোলজি, অপটিক্যাল বা আল্ট্রাসনিক ধরে কাজ করে। আপনি কোনো আপনি কোনো হচ্ছে আফটার মার্কেট ডিসপ্লে বা খারাপ কোয়ালিটির ডিসপ্লেতে কখনোই ফিঙ্গারপ্রিন্টটা ভালো পাবেন না। এই ফোনের ফিঙ্গারপ্রিন্টটা 10 বারের মধ্যে 8-9 বারই খুব ভালো মতো কাজ করছে, রেসপন্সিভ ওয়েতে কাজ করছে, অ্যান্ড হচ্ছে এটার যে ডিসপ্লেটা খুবই কোয়ালিটিফুল ডিসপ্লে, দেখে বোঝাই যায় যে এটা একটা অথেন্টিক ডিসপ্লে, মোটামুটি ছাড় দিয়ে দেওয়াই যায়। এখন জিনিসটা এমন দাঁড়াইছে 1UI 6.1 আপডেট যেসব ফোনকে সন্দেহ করতেছে বা কী কারণে অনেক ফোন এরকম S23 আন্ডারে মোটামুটি অনেক ফোনে টাচ এরকম হচ্ছে আপনার ডিজেবল হয়ে গেছে। ডিজেবল হওয়ার পর এখন যারা এ ভার্সনে আছে, যারা একটু গিকি বাইনারি ভার্সন এতে আছে বিল্ড নাম্বারের ক্ষেত্রে, বুটলোডার ভার্সন এতে আছে আর কি, তারা আছে কী রে আপডেট আসার পর এমন হয়েছে রিভার্ট ব্যাক করে 1UI আপডেট 6.0 চলে গেছে, সাথে সাথে তো আর টাচ কাজ করা ঠিক হয়ে গেছে। আর যাদের ফোন ডি ভার্সনে চলে গেছে তাদের 2 মাস ধরে কিচ্ছু করার নেই, তারা এখন মানে ফোন ইউজ করতে পারতেছে না, হয়তো মাউস লাগে OTG দিয়ে ইউজ করতেছে বা S-Pen দিয়ে ইউজ করতেছে, এখন খুব খারাপ অবস্থা হয়ে গেছে অ্যান্ড এই ফোনের ক্ষেত্রে এমন হয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, বাইনারি ভার্সন কি ডাউনগ্রেড করার কোনো উপায় নাই? একটা আমি 1-2 উপায় দেখছি, উইচ আর মানে ইফেক্টিভ তো হয়ই নাই, অনেক ক্ষেত্রে এত রিস্ক হয়ে গেছে যে ফোনটাও সেক্ষেত্রে ব্রিক হয়ে যেতে পারে, আপনি যদি উল্টাপাল্টাভাবে ট্রাই করতে চান ফোন একদম ডেন্ট হয়ে যাওয়ার একটা চান্সেস আছে। ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল বাইনারি ভার্সনটাকে ডাউনগ্রেড করা, ঠিক আছে, কারণ এটা স্যামসাং নিজেরা একদম ভেন্ডর তারপর পার্টিশন থেকে এমনভাবে করে দিছে যে আপনি পারবেন না। আপনারা একটা জানেন তাহলে একটা উপায় থাকে যে কাস্টম রমে যাওয়া। আমি এটাও সার্চ করছি, দেখলাম যে এখনকার স্যামসাংয়ের যেসব বুট লোডার আছে ওগুলাতে স্ন্যাপড্রাগন যেগুলো মোটামুটি এডিশন আছে, এক্সিনস না, এক্সিনসে তো পারা যায়,
স্ন্যাপড্রাগন, অরেঞ্জ ফক্স, TWRP এগুলো ইনস্টল করা ভেরি ভেরি টাফ। এমন অবস্থা হয়ে গেছে এরকম যে একটা নীরব বিপ্লব চলে যাচ্ছে, ঠিক আছে? এখন হয়েছে কি, কমিউনিটিতে প্রায় 15,000-এর মতো মানুষ একাট্টা হয়ে গেছে, প্রায় 15,000, 100, 200, 300, 500 না কিন্তু 15,000 মানুষ এরকম একাট্টা হয়ে গেছে যারা এই সমস্যাটাতে একদম এক্স্যাক্টলি ভুগতেছে। অ্যান্ড স্যামসাং করছে কি, স্যামসাং তোরা জানে, স্যামসাংয়ের কিছু কিছু মানে কমিউনিটিতে এক্সপার্টরা কমেন্ট করছে, ফোনটাকে রিস্টার্ট দিয়ে দেখো, দেখছি ঠিক হয় না, ক্যাশ পার্টিশন ওয়াইপ করে দেখো ঠিক হয় না, বেসিক ট্রাবল শুটিং এগুলো দিছে, কিচ্ছু হয় না, রিসেন্ট দেওয়া কিচ্ছু হয় না। এরপরে কিছুদিন পর স্যামসাং, ওরা কিন্তু তখনও জানতো, অ্যান্ড স্যামসাং প্রপারলি সমস্যাটাকে অ্যাকনোলেজ করে। ওরা এই সমস্যাটা মোটামুটি মে মাস বা এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, মে মাসের শুরু বা এপ্রিল মাসের শেষ দিক থেকে ওরা কিন্তু জানে। তারপরও জুন মাসে এমন একটা আপডেট রিলিজ করে দিছে যেটাতে আপনাকে একদম বাইনারি বি ভার্সনে নিয়ে গেছে, রিভার্ট ব্যাকের কোনো সুযোগই রাখে নাই। এখন স্যামসাং তো এত মানুষ ফুসে উঠছে, তারপরে বলছে যে যারা ওয়ান ইউআই আপডেট 6.1 আছে তারা হচ্ছে গুগল যে অ্যাপটা আছে ওইটাকে আপডেট করেন, আপডেট করে হচ্ছে ক্যাশটাকে ক্লিয়ার করেন। ওরা হচ্ছে গুগল ডিসকভার, তারপর কিছু এআই ফিচার অ্যান্থেন এগুলোর উপর দোষ চাপে কিছু একটু সাজেশন দেওয়ার ট্রাই করছে, ওগুলো করে দেখা হয়েছে কিচ্ছু হয় নাই। মোদ্দা কথায় যেটা তারপর বুঝতে পারলাম যে যেহেতু স্যামসাং জুন মাসের প্যাচ আপডেটে ওরা কোনো প্যাচ রিলিজ না করে উল্টা আরও বাইনারি ভার্সন চেঞ্জ করে একদম আনচেঞ্জেবল স্টেটে নিয়ে গেছে, তো এইটা স্যামসাংয়ের একটা জান বুঝে দেওয়া চাল। অ্যান্ড স্যামসাং চায় তাদের যারা ইয়েদের আছে কম, যারা হচ্ছে ফোন আছে, যারা হচ্ছে একটু আফটার মার্কেট কিছুতে ইউজ করছে বা কোনো কিছু একটা হয়েছে, ফোন কখনো খোলা হয়েছে বা কিছু একটা করেছে, মানে প্রবাবল কজও জানা যাচ্ছে না, তাদেরকে খুব খারাপভাবে পানিশ করতে চায়। বিকজ S20, S21 এই মোবাইলগুলো কিন্তু আপনার 2-3 বছর হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে মানুষ চালায়, এতদিন কিচ্ছু হয় না, হঠাৎ স্যামসাংয়ের মন চাইলো ওয়ান ইউআই আপডেট 6.1 দিয়ে কিন্তু ওরা টাচটাকে পুরো ডিসেবল করে দিছে। এটা স্যামসাংয়ের এক ধরনের স্টান্স, ওরা অ্যাপেলকে ট্রল করবে যে চার্জার কেন দেয়নি, তার কয়েকদিন পর নিজেরা চার্জার বক্স থেকে গায়েব করে দিবে, আপনাকে ফোনে লাইভ বম্ব বানায় দেবে, গ্যালাক্সি নোট 7-এর কথা বলছি, এটা কোন ধরনের কাজ? আপনারা যে ওয়ানপ্লাসকে বকাবকি করেন, ওয়ানপ্লাসের ফোনে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল, একটা গ্রিন লাইন পড়তেছে তাও কিন্তু ফোন ইউজেবল, পিক্সেল নেটওয়ার্ক আসে ফোন ইউজেবল। এখন স্যামসাং যেটা করছে ওরা হচ্ছে প্র্যাকটিক্যালি ফোনটাকে আপনাকে ইউজই করতে দিবে না, যেটা কিন্তু আমার সামনে একদম পড়া আছে, অথেন্টিক খুব ভালো একটা ফোন, এটাকে একদম আউট অফ নোয়ার 4 মাস চালানোর পর একটা আপডেট দিয়ে বাইনারি ভার্সনের ক্যাচাল লাগে জিনিসটা কিন্তু শেষ করে দিছে। এখন আপনি চিন্তা করলেন যে আপনি বসুন্ধরা সিটি মোতালেব প্লাজায় একটা দোকানে দৌড়ে যাবেন, দোকানে দৌড়ে যায় অনেকে আমি দেখছি, আমি নাম বলবো না, তারা সমস্যাটা বুঝতে পারছে, বুঝতে পেরে করে কি, রোল ব্যাকের যে অপশনটা আছে ওটা করে আপনাকে 2,500-2,000 টাকা চার্জ করে নেবে। আপনার যদি বাইনারি ভার্সন সেম থাকে এ থেকে এ, মানে নিচের ভার্সনে যেটা আছে 6.0-তে নিয়ে আপনার ফোন ঠিক করে দেবে, 2,500 টাকা আপনাকে চার্জ করবে। আর যাদেরটা অলরেডি বিতে চলে গেছে, অনেক মানে অনেক মানুষের বিতে চলে গেছে জুন মাসের ইয়ের পর, তাদেরকে বলতেছে ভাইয়া ডিসপ্লেটা চেঞ্জ করেন, আর কোনো উপায় নেই। অ্যান্ড ডিসপ্লে চেঞ্জ করলেও ওরা আফটার মার্কেট যে ডিসপ্লে লাগাচ্ছে ওটা দিলে কিন্তু হবে না, আপনাকে একদম স্যামসাংয়ের অফিসিয়াল যে ডিসপ্লে সেটা দিকে নিতে হবে। এখানে একটা মজার কথা বলি, স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লের দাম তো আপনারা জানেনই, এই ফোনটা আমার ফ্রেন্ড কিনছিল মনে 32-33,000 টাকা দিয়ে এরকম, এটার অরিজিনাল ডিসপ্লের দাম এখন 23,000 টাকা, ফোনের 3 ভাগের 2 ভাগেরও বেশি দাম দিয়ে এখন আপনার ডিসপ্লে চেঞ্জ করতে হবে। ওয়্যারেস এই আপনার যে ডিসপ্লে লাগানো আছে এটা কিন্তু কিচ্ছু হয় না, এটা কমপ্লিটলি ফাইন। এর কারণে এখন কী হয়েছে জানেন, আমরা যারা টেক এনথুসিয়াস্ট আছি এখন কিন্তু আমরা অনেক বেশি একটা জিনিস পছন্দ করি, একটু কম দামের মধ্যে ইউজড ফোন খুঁজি, আনঅফিসিয়াল মার্কেটে খুঁজি, যেসব ফোন একটু কয়েকদিন ইউজ হয়েছে, এখন কোন ফোন কতটুকু ইউজ হয়েছে বা কিছু একটা হালকা রিপেয়ার আছে, আমরা ফোনগুলো নেই কম দামে পাই, প্লাস কন্ডিশন দেখে নিই, কন্ডিশন যদি ফিটফাট মনে হয় খুব ভালো মনে হয় ও ইয়েস সমস্যা নেই আমরা নিয়ে নিই ফোনটা, ঠিক আছে? এরকম কিন্তু অহরহ অনেক মানুষ আছে যারা হচ্ছে এরকম ফোন নিয়ে নিছে, তারা নিয়ে কিন্তু এখন একটা বিশাল বিপদে পড়ে গেছে। যদি কোনো কারণে 6.1 ওর আপডেট দেয়, টাচ ডিসপ্লে ডিসেবল হবে, যদি এ ভার্সনে থাকে ওকে তাও মোটামুটি একটা বাঁচার সুযোগ আছে, বাট আপনি যদি বিতে চলে যান বাইনারি বিতে আপনি কিন্তু একদম শেষ, সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লে চেঞ্জ করার কোনো সার উপায় নেই। এই ধরনের শয়তানি দেখে মানুষ এত ফ্রাস্ট্রেটেড হয়েছে, এত মেজাজ খারাপ হয়েছে, ওরা বলছে আমরা জীবনে স্যামসাংয়ের কোনো জিনিস তো কিনবো না, কিনবোই না, এই যে ফোন আছে এটারও ডিসপ্লে ঠিক করবো না, রাদার দেয়ালে ছুঁড়ে ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় দেখতেছে না। আমি যেটা করবো এই জিনিসটা নিয়ে, আপনাদের যারা এক্সপিরিয়েন্স আছে তারা আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, আমাকে বলতে পারেন যে আপনারা এরকম কিছু ফেস করছেন কি না। যারা বড় বড় চ্যানেল আছে, আমরা কিন্তু ছোটো মানুষ এখনও,
এটিসি আছে, স্যামসাং আছে, সোহাগ ভাই আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এটা নিয়ে আপনারা একটু ডিটেলস শেয়ার করে আপনারা আসেন সবাই একসাথে নিজেদের ভয়েসটা তুলে দাঁড়ায়, তাহলেই কিন্তু কিছু একটা হবে। নাহলে কিন্তু স্যামসাং জিনিসটা অ্যাকনোলেজ করার পর কিন্তু পার পেয়ে যাবে। ওরা কিন্তু চাইলে একটা প্যাচ আপডেট রিলিজ করে দিতে পারতো জুন মাসের, যেহেতু দেড় মাস ধরে এই সমস্যাটা চলতেছিল, ওরা তো করেই নেয়। আরও হচ্ছে রোল ব্যাক প্রোটেকশনওয়ালা একটা জিনিস ইয়ে করে জিনিসটাকে কমপ্লিটলি ডেট করে দিচ্ছে। এটা নিয়ে যদি এখন আপনি স্যামসাং অফিসিয়াল স্টোরে যান, বলবে যে ভাই ইঞ্জিনিয়ারদের দেখে, ইঞ্জিনিয়াররা বলবে ভাই আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে এখন আপনি হাজার হাজার অনেক টাকা দিয়ে টেস্ট করেন। এটা তো S21 ডিসপ্লে, S23, S23 আলট্রা, S22 আলট্রা, এগুলোর ডিসপ্লে চেঞ্জ করতে গেলে যে আপনাদের কী অবস্থা হবে আপনারা বুঝতেও পারতেছেন না, ঠিক আছে? তো ডেফিনেটলি স্যামসাং, এখন আমি একটা জিনিস চিন্তা করি যে হয়তো মোটা দাগে স্যামসাং চাইলেও যে আফটার মার্কেট যে জিনিস আছে ওগুলো করে বাদ করে দেবে, সব বাদ টাদ করে দেবে, এর জন্য এরা এই কাজটা করছে সবার নিভৃতে আড়ালে। তো কেন যে যদিও কিন্তু এমন হয়েছে যে অনেক নতুন জিনিস, অনেক নতুন ডিসপ্লে, অনেক নতুন ফোনের সাথেও কিন্তু এমনটা হয়েছে। হ্যাঁ, এখন স্যামসাং যেটা চায় এটা যদি তাদের চাওয়াই হয়, তাহলে আমি একটা ফোন দুই তিন বছর ধরে যারা S20 21 ইউজ করতেছেন, ইউজ করতেছি, ঠিক আছে, আমার আফটার মার্কেট হোক যেটাই হোক, ঠিক আছে, কেন এত বছর ধরে আমাকে আটকালেন না, হঠাৎ ওয়ান ইউ আপডেট 6.1 ধরে আপনারা আটকায় দিলেন? এটা একটা আপনাদের খুবই বাজে কাজ ছিল, যদি স্যামসাং কোনো অর্থে ভিডিওটা দেখে থাকেন। অ্যান্ড উই আর ট্রাইং টু বি দ্য ভয়েস ফর দ্য পিপল। এই ছিল মোটামুটি আমাদের ভিডিও। আমাদেরকে একটু কমেন্টে জানাতে পারেন আপনারা কোনো সলিউশন পাইছে কিনা, বা বসুন্ধরা বা মোতালেবের কোনো দোকান পাইছে কিনা, বা কোনোভাবে কি হার্ডব্রিক ছাড়া লোয়ার ভার্সনে রোল ব্যাক করা যায় কিনা বাইনারি নাম্বারের, এগুলো আমাদেরকে জানাতে পারেন। অনেক মানুষ ট্রাস্ট মি উপকৃত হবে। আজকে ভিডিও এ পর্যন্ত। আপনারা যদি চান যে আমরা এরকম আরও ঘটনা তদন্ত করি, আরও হচ্ছে আপনাদেরকে করে দেখাই, যেমন ওয়ানপ্লাসে কিন্তু যে গ্রিন লাইনের রিপ্লেসমেন্টের একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে ওয়ানপ্লাস বাংলাদেশ বলছে, অনেক কিছু আছে, আপনারা আপনাদের কমপ্লেন জানাতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাদের গুড বাই, ডেফিনেটলি ক্যাচ অন দ্য নেক্সট। ও ইয়েস, আরেকটা জিনিস, সিনারিও যেটাই হোক না কেন, আপনার মোবাইল যেটাই হোক না কেন, আপনি ইউজ কিনেন বা হচ্ছে কোনো আনঅফিসিয়াল জায়গা থেকে কিনেন, আপাতত ওয়ান ইউআই আপডেট 6.1টা দেওয়ার কোনো দরকারই নাই। বিকজ আপনার মোবাইল যতই ভালো হোক না কেন আপনি বুঝবেনও না, তা হঠাৎ করে নাই হয়ে যেতে পারে। তাই এটার থেকে আপনারা সবাই বিরত থাকুন। আই ডোন্ট নো এটা কেমন ধরনের পলিসি যেটা আপনাকে আপনার ফোন আপডেট দেওয়া থেকে বিরত করতেছে, বাট দ্যাটস দ্য বেস্ট থিং টু ডু। আর স্পেশালি যারা হচ্ছে এস সিরিজের ফোন চালান, এ সিরিজ, এম সিরিজ, এফ সিরিজ যেগুলো আছে মিড রেঞ্জে, ওগুলোর জন্য কোথাও আপনারা ইনফরমেশন পান আমাদেরকে জানাতে পারেন, আমরা আরেকটু থরোলি দেখার ট্রাই করবো। অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস করবেন, আর হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অ্যান্ড হচ্ছে যাতে অ্যাওয়ারনেস সবার মধ্যে বাড়ে। আরেকটা জিনিস, এই সমস্যা সংক্রান্ত যত রকমের থ্রেড, পোস্ট বা কমিউনিটির যে পোস্টগুলো আছে সেগুলো আমি নিচে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ ডাউনগ্রেড করতে চান, সে আপডেটটা আপনারা ইউটিউবে খুব সহজে পেয়ে যাবেন। samfw.com থেকে একটা ফার্মওয়্যার খুঁজে ডাউনলোডটা করতে হয়, সেটারও একটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিলাম। তো সাথে থাকবেন যাতে আমরা এরকম আরও জিনিসটাকে আনতে পারি, সাপোর্টটা দিবেন। দেখা হবে।